আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ট্রিক নিয়ে আসছি। ট্রিকটা হইল যে ইউটিউব ভিডিওস ভিউস কীভাবে আপনি ইনক্রিজ করবেন। ঠিক আছে, যারা নতুন ইউটিউবার তাদের জন্য, যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য না। হয়তো আপনি বলবেন যে আমার ভিডিওতে, আমার চ্যানেলে লাইক নাই, কিছু নাই, আমার চ্যানেলে কিছু নাই, বা ভিউয়ার্স কম, লাইক কম, সাবস্ক্রাইবার কম। দেখেন, একটা চ্যানেল খুললেই কিন্তু আর সবাই কিন্তু আর মনে করেন যে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে না, বা ভিউয়ার্স বাড়ে না, বা ইয়ে বাড়ে না। তো ভিউয়ার্স বাড়ানোর জন্য একটা ট্রিক আছে, ওই ট্রিকটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। তো সর্বপ্রথম কি করবেন, প্লে স্টোর থেকে একটা ভিপিএন সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। একটা ভিপিএন খেয়াল করবেন, একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। ভিপিএন টার্বো ভিপিএনটা হইলে ভালো হয়। যেমন লিখবেন টার্বো ভিপিএন লিখে সার্চ দিবেন। এই টার্বো ভিপিএনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ভিপিএন কানেক্ট করার আগে আপনি কি করবেন, আপনার যেই ইউটিউব চ্যানেল আছে, আপনার যে অফিসিয়াল চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে আপনার এই মোবাইল, মনে করেন যে একটা মোবাইল, যেই মোবাইল দিয়ে আপনি ভিডিওটা বানাইবেন, যে মোবাইল দিয়ে আপনি আপনার যেই ভিডিওটা আপনি মানে ভিউয়ার্স বাড়াইতে চাইতেছেন, ওই ইউটিউব চ্যানেলটা ওই মোবাইলে মানে মানে সাইন আউট করে দেবেন। বা আপনার যেই ইউটিউব চ্যানেলের যেই জিমেল আইডি, ওই জিমেল আইডি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করে দেবেন। এরপরে আপনি কাজটা করবেন। যেমন মনে করেন, ওকে, আমি একটা অন্য ভিপিএন চালাই, ফ্রি ভিপিএন, আমি ভিপিএনটা কানেক্ট করলাম। এখন আমি এই ভিপিএনটা কানেক্ট করব। হ্যাঁ, এই ভিপিএনটা কানেক্ট করার পরে আমি এটা দিয়ে করব। সবাই টার্বো ভিপিএন, যে কোনো ভিপিএন দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে এটা ভালো লাগে, এটা আমি ব্যবহার করতেছি। তো আমি ইটালি সিলেক্ট করে নিলাম। সার্ভার লোকেশন কানেক্টিং, ওকে, কানেক্ট হয়ে গেল। ভিপিএন কানেক্ট হওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হইল গুগল অ্যাকাউন্ট সাইন আউট করে নেওয়া। আপনার অ্যাকাউন্টটা রিমুভ করতে হইবে এখান থেকে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা রিমুভ করে নেবেন। আপনার যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্টে, গুগল অ্যাকাউন্টে আপনি এটা রিমুভ করে নেবেন। এটা জরুরি, হ্যাঁ, এটা সবসময় এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু জরুরি। আপনার যেই গুগল অ্যাকাউন্টটা রিমুভ করে নেবেন। তো আমি এখন দেখানোর ক্ষেত্রে আমার চ্যানেল অন্যটা, গুগল অ্যাকাউন্ট অন্যটা, তাতে সমস্যা হবে না আশা করি। তো গুগলের ক্রোম ব্রাউজারে গিয়া আপনি এখানে লিখবেন ভিউজ YNC, এই যে দেখছেন ভিউজ YNC। এরপরে ইন্টার দেওয়ার পরে আপনি যেই প্রথম প্রথম যেই অপশনটা আইব, প্রথম যেই লিঙ্কটা, এখানে দেখেন ভিউজ YNC মাল্টিপল ইউটিউব ভিউয়ার্স। ভিউজ YNC মাল্টিপল ইউটিউব ভিউয়ার্স আপনি যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে যেই নীল কী কালার এটার বলে, আচ্ছা যাই যেই কালারে বলে, এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে আপনি একটা লিঙ্ক, আপনার যে ইউটিউব ভিডিও যেটা ভাইরাল করবেন ওই ভিডিওর লিঙ্ক। এখন আমি মনে করেন আমি আমার ইউটিউব চ্যানেলে যাইলাম। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে ইউর চ্যানেলে যাইবেন, গোল আইকনে যাইয়া ইউর চ্যানেল, ওকে, ইউর চ্যানেলে যাওয়ার পরে মনে করেন আমি এই ভিডিওটা ভাইরাল করতে যেতেছি, তো এই ভিডিওটার ভিউয়ার্স বাড়াইতে যেতেছি, এই ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে কপি লিঙ্ক করে নিব। ওকে, কপি লিঙ্ক করার পরে এই পেজের থেকে ওই ক্রোম ব্রাউজারের পেজে চলে যাবেন, ক্রোম ব্রাউজারের পেজে। ক্রোম ব্রাউজারের পেজে যাওয়ার পরে এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে গিয়ে আপনার এই লিঙ্কটা পেস্ট ইউটিউব অর ইউআরএল, ভিউজ ইউআরএল, এখানে লেখা আছে পেস্ট ইউটিউব অর ভিউজ ইউআরএল। সো পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখবেন ম্যাজিক, এই যে যে ভিডিওটা আমি কপি করছি লিঙ্কটা, ওই লিঙ্কটার ভিডিওটা এখানে একটা ভিউ, এখানে একটা স্ক্রিন আইছে। আবার আরেকটা পেস্ট করবেন,
আবার আরেকটা স্ক্রিন আইব, যতটা স্ক্রিন বাড়াইবেন ততটা ভিউজ, এক একটা স্ক্রিনের জন্য এক একটা ভিউজ, এক একটা স্ক্রিনের জন্য এক একটা ভিউজ। সো আবার আপনি আরেকটা ইয়ে করলেন, আবার পেস্ট করলেন, ওকে আরেকটা স্ক্রিন আইছে। সো আবার আপনি আরেকটা পেস্ট করলেন, আবার পেস্ট করলেন, আরেকটা স্ক্রিন আইছে, আবার পেস্ট করলেন, আরেকটা স্ক্রিন আইছে, আবার পেস্ট করবেন, আরেকটা স্ক্রিন আইব। এইভাবে করে আপনি যতগুলা আপনি যত মন চায় ভিউজ আপনি বাড়াইতে পারবেন। সো এখানে কিন্তু শেষ না, কাজ আরও বাকি আছে, একটু সবর করেন, ঠিক আছে? তবে ভিডিও মানে ভিডিও শেষ করার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে দিন, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক দিয়ে দিবেন। ওকে, সো নেক্সট নেক্সট স্টেপ দেখেন, স্টেপ নাম্বার টু, টেস্ট অডিও। আপনার যদি অডিওটা টেস্ট করার ইচ্ছা থাকে আপনি টেস্ট করবেন। নেক্সট স্টেপ টু, আপনার যে ভিডিওতে যেই অডিওগুলো আছে না ওগুলো প্লে হইব। যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে স্টেপ টু খালাস, তখন আপনি স্টেপ থ্রিতে যাবেন। স্টেপ থ্রিতে যাওয়ার পরে আপনার একটা লিঙ্ক জেনারেট হইবে এখানে, এই যে একটা লিঙ্ক জেনারেট হয়েছে দেখছেন, নিচে নিচে লিঙ্ক জেনারেট হয়েছে। তো লিঙ্কটা কী করবেন, কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নেবেন, কপি কপি লিঙ্ক করার পরে আপনার এই পেজের কাজ শেষ। আপনি কি করবেন, অন্য একটা নিউ ট্যাব ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়া, ওইখানে অন্য একটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করার পরে ওই যে লিঙ্কটা জেনারেট হয়েছে ওইটা কপি করে নিয়েছেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে সিধা গো দেখবেন, এখানে যেই ছয়টা স্ক্রিন আমরা বানাইছিলাম ওই ছয়টা স্ক্রিন এখানে আছে। আপনি একটা একটা করে স্ক্রিন চালু করবেন, চালু করার পরে আপনার এক একটা স্ক্রিনের জন্য এক একটা ভিউ, এক একটা স্ক্রিনের জন্য এক একটা ভিউ। তা আমি এটা চালু করে দিলাম, এটা চালু করে দিলাম, এটা চালু করে দিলাম, এটাও চালু করে দিলাম, আর একটা চালু করে দিলাম, এই লাস্টে ছয় নম্বরটা চালু করে দিলাম। ওকে, এখন কি বলছে, সবগুলো একবারে প্লে করতে হইলে আপনি মাঝখানে বাটনে চাপবেন। এখন সবগুলো একবারে প্লে করতে হবে, আপনার ওয়াচ টাইম বাড়বে প্লাস আপনার ভিউজ বাড়বে, ঠিক আছে? এক ট্রিকে দুই মানে দুইটা বেনিফিট, একটা ট্রিকে দুইটা বেনিফিট, আপনার ইউটিউবে ভিউয়ার্সও বাড়তেছে প্লাস আপনার ওয়াচ টাইমও বাড়তেছে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি অন্য চালু করে রাখি সবাই আমি কাজ করতেছি, আপনি অন্য কোনো কাজ করতে পারেন, সমস্যা নেই, আপনার ভিউজ বাড়তেছে ওয়াচ টাইমও বাড়তেছে। তবে যখন বেশি আপনি বেশি পেজ বানাইবেন, বেশি পেজ বানাইলে আপনি সাউন্ডটা আসলে অফ করে দেবেন, ভলিউমটা অফ করে দেবেন। এতটুকু ট্রিক, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওটা লাইক করেন, শেয়ার করে দিন, এবং কি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। খুদা হাফেজ, বাই বাই, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।